আসসালামু আলাইকুম বিয়ার্ডস বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ফারুক আহমেদ বলছি আমার বাগানে আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনাদের দেখাবো আগাম জাতের সিম গাছে কী ধরনের হয়েছে আমার স্বাদে তা আপনারা দেখবেন দেখতে থাকুন ভিডিওটা দেখুন সিম গাছটা কী ভ কী রকম হয়েছে একদম কোনো কিছু দেখা যাচ্ছে না একদম চাপা হয়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন ফুল এসে পড়েছে আগাম জাতের সিম এটা এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন ফুল এসে পড়েছে ফুল ফুটেও গেছে আগাম জাতের সিম গাছ গাছটা আমি এইভাবে নিজে বীজ বনি নাই গত বছর যে সিম গাছ বনেছিলাম তার বিষ পরে চারা ওঠে আমরা নারায়ণগঞ্জ গিয়েছিলাম এসে দেখি পেকে পেকে বিষ পরে অনেক চারা উঠে আছে সেই চারা উঠতে উঠতে একটা পেয়ারা গাছের উপর বেয়ে একদম মানে কী বলবো আপনাদের পেয়ারা সেই গাছটা দেখা যাচ্ছে না একদম ছেয়ে আছে পাতায় পাতায় ডগায় ডগায় দেখুন কি অবস্থা খালি ডগা মাথা আর মাথা সিমে ফুল এসেছে এটা আগাম জাতের সিম দরে কালারটা বেগুনি বেগুনি আমি এই গাছটায় এখনো কোনো সার কিছুই দেই নাই এটা এভাবে এইভাবেই এরপ এ পর্যায়ে হয়ে আছে দেখুন গাছটা একদম জুপরির মতো হয়ে আছে আল্লাহ না হোক এবার গাছটা যদি এরকম থাকতে পারে ফুল এসে পড়েছে আর কয়েকদিন পর প্রচুর সিম হবে গত বছরও অনেক সিম খেয়েছি গাছটা থেকে আগাম সিম হয়েছিল এবারও ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন গাছটা প্রচুর পরিমাণ যেন ফুল ফল হয় প্রচুর ফুল ছাড়লে সে থেকেই ফল হবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আমার ভিডিওটা সম্পূর্ণ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন সাতবাগানের আর যারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফেজ সিম গাছের ফুলগুলি দেখুন গোলাপি হয়ে আছে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলি দেখুন এই ফুলগুলি থেকে সিম হবে আগাম জাতের সিম অনেক ভালো লাগতেছে ফুলগুলো দেখুন দেখতে পাইতেছেন হ্যাঁ সবাই আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন আর ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন